মাইক্রোসফট এক্সেল টিপস এন্ড ট্রিক্সের সেকেন্ড এপিসোডে রাইস একাডেমি থেকে আমি আমিরুল ইসলাম আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের পাঁচটি টিপস এন্ড ট্রিক্স। তো বন্ধুরা, কথার বাইরে চলুন আলোচনায় চলে যাই। বন্ধুরা দেখেন, এখানে আমি একটা লং ডাটা শিট ওপেন করেছি। আসলে আমরা যখন লং ডাটা শিট প্রিন্ট করতে চাই তখন কিছুটা প্রবলেমে পড়তে হয়। যেমন আমি যদি এই শিটটাকে প্রিন্ট প্রিভিউতে দিতে চাই তাহলে কন্ট্রোল পি। দেখেন এখানে একটা হেডার দেখা যাচ্ছে যেটাতে সিরিয়াল নেম, টাইপ, মান্থ, কালার এই বিষয়গুলো আছে। এখন আমি যদি সেকেন্ড পেজে যাই তাহলে এখানেও কোথাও কিন্তু সেই হেডারটি নেই। সেকেন্ড, থার্ড, ফোর্থ কোনো পেজেই এই হেডারটি নেই। এখন আমি ফার্স্ট পেজটি যদি কাউকে প্রিন্ট করে দিই সে কিন্তু হেডারে যা কিছু সব কিছু দেখতে পাবে। বাট যদি সেকেন্ড পেজটি প্রিন্ট করে কাউকে দিই সে কিন্তু গোড়া মাথা কিছুই বুঝতে পারবে না। এখন আমি চাচ্ছি এই পেজের মতো এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যতগুলো পেজ প্রিন্ট হবে সবগুলো পেজেই হেডার শো করবে। তাহলে এটা করতে হলে কী করতে হবে? তো চলুন দেখি। এটা করতে হলে প্রথমে পেজ লেআউট, দেন এখানে প্রিন্ট টাইটেল, দেখেন এখানে রো টু রিপিট অ্যাট টপ, এইখানে আপনি যতগুলো রো সিলেক্ট করে দিবেন সেইগুলো আপনার হেডার হিসেবে শো করবে। তা আমি চাচ্ছি আমার প্রথম রোটা হেডার হিসেবে শো করবে। এখন এটাকে আমি সিলেক্ট করে দেন ওকে। এখন যদি আমি আবারও প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ প্রত্যেকটা পেজেই হেডার হিসেবে এটা শো করছে। দেখেন কত সহজ একটি ট্রিক্স হয়ে গেল। তো এখন কিন্তু আমাদেরকে প্রিন্ট করতে গেলে কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে টিপস নাম্বার টু। তো আমাদের অনেক সময় এরকম ডাটা থাকে যেখানে আপনি জানেন না যে একই রোতে অথবা একই কলামে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কি না। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কোনো রো অথবা কলামে ডুপ্লিকেট ভ্যালু থাকলে সেটা কীভাবে দেখবেন এবং সেটাকে কীভাবে রিমুভ করবেন। তো এটা করতে হলে আপনি যে কলাম বা যে রো থেকে ডুপ্লিকেট ভ্যালুটাকে দেখতে চাচ্ছেন এবং সেই ডুপ্লিকেট ভ্যালুটাকে ডিলিট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি আমার এই কলামে কী কী ডুপ্লিকেট ভ্যালু আছে সেটাকে দেখতে এবং সেটাকে ডিলিট করতে। তো প্রথমে আমি দেখব যে আসলে ডুপ্লিকেট ভ্যালুগুলো আমার কী কী আছে। সেটা দেখার জন্য যেতে হবে হোম ট্যাবে। এরপরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করবো, তাহলে হাইলাইট সেল রুলসে ক্লিক করার পরে ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করার পরে যখন আমি ওকে দেবো দেখেন এখানে আমার যেগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলো আমার হাইলাইট করে দেওয়া হয়েছে। তা আমার উদ্দেশ্য কিন্তু এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডুপ্লিকেট ভ্যালুটাকে ডিলিট করা। তো সেটার জন্য কী করতে হবে? এটার জন্য আমাকে এই কলামটাকে সিলেক্ট করে যেতে হবে ডাটাতে। ডাটাতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে রিমুভ ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেটকে যখন আমি ক্লিক করবো দেখেন এখানে আরেকটা অপশন চলে এসেছে কি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আমার এই সিলেকশনটা আমি এক্সপ্যান্ড দি সিলেকশন, আমি কি সিলেকশনটাকে বাড়াতে চাই নাকি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, নাকি আমার এই কারেন্ট সিলেকশনের মধ্যেই যে ডুপ্লিকেট ভ্যালু আছে শুধু সেইখান থেকেই ডুপ্লিকেট ভ্যালুটাকে ডিলিট করতে চাই। তো আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র এই কলামের যে ডুপ্লিকেট ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমি ডিলিট করব। তো এর জন্য আমাকে ক্লিক করতে হবে এই কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এইখানে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেট ক্লিক করার পর দেখেন এখানে মাই ডাটা শিট হ্যাজ হেডার, এই অপশনটিকে অবশ্যই টিক মার্ক করা থাকতে হবে। এরপরে ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে আমার টোটাল 131টা ডুপ্লিকেট ভ্যালু আছে এবং সব মিলে 177টা ইউনিক ভ্যালু আছে। তা আমি যখন এখানে ওকেতে ক্লিক করব তখন আমার সবগুলো ডুপ্লিকেট ভ্যালু ডিলিট হয়ে যাওয়ার পর আমার টোটাল এখানে আর 177টা ইউনিক ভ্যালু আছে। তো বন্ধুরা দেখেন ছোট্ট একটা টিপসের মাধ্যমে কিন্তু আমরা সহজেই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ডিলিট করতে পারি। টিপস নাম্বার থ্রি। তো অনেক সময় দেখা যায় যে আমরা যে শিট নিয়ে কাজ করি সেই শিটে এইভাবে অনেকগুলো পেজ থাকে, যে পেজগুলোতে আমরা কাজ করি। তো আমার যদি এভাবে পেজ একই শিটে যদি এভাবে 50টা কি 100টা যদি শিট ওপেন করা থাকে, তো আমি যদি এক শিট থেকে অন্য শিটে এভাবে মাউস ক্লিক করে যেতে চাই সেক্ষেত্রে আমার কতটুকু সময় লাগবে? তো আমি চাচ্ছি যে আমি এক শিট থেকে অন্য শিটে এভাবে মাউস ক্লিক করে না, আমি এক শিট থেকে অন্য শিটে খুব দ্রুত শিফট করবো, সেক্ষেত্রে আমি কীভাবে যাব? তো এর জন্য যেটা করতে হবে দেখেন এখানে আপনি নিচে দেখেন এই চিহ্নটা আছে, এখানে ক্লিক মাউস রাখার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে আপনার
এই পেজটাতে এই শীটে এক্সেল শীটে যতগুলো পেজ ওপেন করা আছে সবগুলো পেজই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি এই শীটে যাব, আমি এই শীটটাকে সিলেক্ট করে ওকে দিলাম। ইজিলি ভাবে কিন্তু দেখেন আমি এক শীট থেকে অন্য শীটে এইভাবে যেতে পারলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলাম এবং রো ইনসার্ট করতে হয়। স্বাভাবিকভাবে আমরা কিভাবে কলাম ইনসার্ট করি, কলামের উপর মাউস রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, কিভাবে রো ইনসার্ট করি, রোর উপর রাইট বাটন ক্লিক করে ইনসার্ট। আসলে এভাবে কলাম এবং রো ইনসার্ট করাতে আসলে অনেক সময়ের ব্যাপার। তো আপনি কি করবেন, যে কোনো সেলে মাউসটাকে সিলেক্ট করবে, দেন অল্ট আই সি, অল্ট আই সি, একইভাবে রো ইনসার্ট করতে চাইলে অল্ট আই আর, অল্ট আই আর। এখন বন্ধুরা বলতে পারেন এই দুটা টিপস আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য কিছু শিখতে চাই। তো বন্ধুরা আপনি যদি কলাম ইনসার্ট করতে চান তাহলে এভাবে যে কোনো কলামকে সিলেক্ট করবে, দেন কন্ট্রোল শিফট প্লাস, দেখেন কলাম ইনসার্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনি কিন্তু কন্ট্রোল এবং শিফট ছাড়বেন না, কন্ট্রোল এবং শিফট চেপে ধরে রেখে প্লাস প্লাস কলাম ইনসার্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে এভাবে চাপেন, দেখেন এভাবে অটোমেটিক্যালি হাজার হাজার কলাম ইনসার্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনি চাচ্ছেন যে না আমি এভাবে কলাম না, আমি রো ইনসার্ট করতে চাই, তো সিস্টেম একই, আপনি যে কোনো রোকে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস, অটোমেটিক্যালি আপনার রো ইনসার্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং এর দ্বারা যদি আপনাদের 1% উপকার হয়ে থাকে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক এবং একটি কমেন্ট দিবেন। সর্বোপরি আপডেটেড ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদারওয়াইজ আমি যদি কখনও নতুন ভিডিও আপলোড করে থাকি আপনি সেটার নোটিফিকেশন থেকে বঞ্চিত হবেন। আসলে বন্ধুরা আপনাদের একটি লাইক এবং কমেন্ট নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ যোগায়। আপনি যদি লাইক এবং কমেন্ট না করেন তাহলে নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে উৎসাহ হারিয়ে যায়। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।